তো ভাইরা আশা করি আপনারা ভালো আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ইতিহাসে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনা সম্পর্কে আমরা কেউই প্রস্তুত ছিলাম না, কিন্তু ঘটনা ঘটনাই হয়। যে ঘটনাটি ঘটেছে সেটা পূর্ব মেদিনীপুর জেলার ইতিহাসে একেবারেই অন্য ধরনের। তারপর দরবার শরীফ থেকে হুজুর কিবলা গাড়ি নিয়ে আজকে বেরোচ্ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া চকদিবাদ একটি প্রোগ্রামে। তো এই প্রোগ্রামে যাওয়ার পথে নন্দকুমারের আগে একটি জায়গায় সন্ধ্যের সময় এবং আকাশে কিছুটা মেঘলা থাকার কারণে আরও বেশি অন্ধকার হয়ে গিয়েছিল। এই সময় কেউ বা কারা হুজুরকেবলার গাড়িকে লক্ষ্য করে একটা কোনো ভারী জিনিস গাড়ির উপরে আঘাত হানে। গাড়ির সামনে গ্লাসটি আপনারা দেখেছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়া ভেঙে গিয়েছে এবং ভেতরেও গাছের ড্রাইভারেরও কিছুটা গায়ে লেগেছে, ড্রাইভারেরও ক্ষতি হয়েছে। এবং আশেপাশে দু একজনের সাথে যেটা কথা বলে বোঝা গেল বিকট আওয়াজ ছিল, ফলে অনেকেই বলছেন যে ওটা একটা বোম মারা হয়েছে, আবার অনেকে বলছেন যে না বোম নয় বরং ওটা ওই কোনো ভারী জিনিস, ইত্যাদি ইত্যাদি একটা ঘটনা ঘটেছে। যে ঘটনাটি পরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মানুষেরা বিভিন্ন জায়গা থেকে ছুটে গিয়েছেন ঘটনাস্থলে এবং রাস্তা অবরোধ করা হয়েছে। রাস্তা অবরোধ করে কিছুক্ষণ ধরে তারা প্রশাসনের কাছ থেকে দাবি করেছিলেন অপরাধীদের শাস্তি হোক। সর্বপ্রথম প্রশাসনের দিক থেকে সহযোগিতা করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার এসপির সাথে আমার ব্যক্তিগতভাবে একাধিকবার কথা হয়েছে এবং এই কথা বলার পরিপ্রেক্ষিতে তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে তিনি একটা সদুত্তর দেবেন। তা এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের প্রবলেম হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু মানুষরা আজকে একেবারেই অসহায় হয়ে গেছে। এই জন্যই যে সংখ্যালঘু মানুষদের কোনো ধরনের জায়গা নেই। একদিকে সেন্ট্রালে বিজেপির মুসলিম বিদ্বেষী পলিসি, ফলে সেখানে কোনো কথা নেই। বামেদেরকে শূন্য করে দেওয়ার ফলে বামেদের সামনে এই মুহূর্তে সংখ্যালঘু মানুষদের খুব বেশি আশ্বাস নেই। তো রাজনীতিবাদে তৃণমূল নিজেদের ভোট ব্যাঙ্ক, মুসলিম ভোট ব্যাঙ্কটাকে এমনভাবে নিয়েছে যেন ওই কই মাছ যেন হাঁড়ির মধ্যে রেখে দেওয়া। আপনারা জানেন কই মাছ যদি মাঠে গাছে যেখানেই থাক কই মাছ কিন্তু চরে বেরিয়ে যাবে, কিন্তু ওই কই মাছকে যদি আপনি হাঁড়ির মধ্যে রেখে দেন ওই কই মাছ আর কোথাও বেরোতে পারবে না। তো সংখ্যালঘু মানুষ এখন কই মাছের মতন হাঁড়ির মধ্যে এসে বসে গেছে। ফলে এখন কোনোভাবে যদি সরকারের বিরুদ্ধে কথা বলা হয় সঙ্গে সঙ্গে সংখ্যালঘু মানুষদেরই কোনো একটা অংশকে এটার মধ্যে দিয়ে রাজনীতি করতে দেওয়া হয়ে যাবে বা সংখ্যালঘু মানুষদেরকে বিভেদ করে দেওয়া হবে। শুধু আমি এটুকুন আপনাদেরকে বলি যে দেখুন, আমি এই জন্য আপিল করছি না আপনাদেরকে যে আমার পাশে দাঁড়ান, বরং আমি এটা বলতে চেয়েছি যে দেখুন আজকে এই ঘটনাটা আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যেভাবেই হোক কি হয়েছে তার উত্তর আমি জানি, কিন্তু এটা বোঝানো হচ্ছে যে যারা আমাদের বিরুদ্ধে তারা এটা বুঝে গেছে যে মাথাকে যদি আক্রমণ করে দেওয়া হয়, মাথাকে যদি নামিয়ে দেওয়া হয় তাহলে শরীরের কোনো দাম নেই। ফলে আমি আপিল করেছি আপনাদেরকে যে যদি কেউ মনে করেন যে ক্ষমতা বলে, বেশি বলে, বাহু বলে আপনারা পূর্ব মেদিনীপুর জেলাকে, তৎসঙ্গে আইমা সংগঠনের রাজ্যের যে সমস্ত জায়গায় আছে অথবা সংখ্যালঘু মানুষদের নেতৃত্বদের উপরে আঘাত হেনে আমাদেরকে ভয় পাইয়ে দিবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক বড় একটি ভুল ধারণা। আপনারা নিজেরাও জানেন না যে এই জাতি কতটা ফেরোসাস জাতি, এই জাতি কতটা ভয়ঙ্কর জাতি। এদের 500 টাকার বিনিময়ে এদের ইমান বিক্রি দেখেছেন, কিন্তু এদের একটা পয়সা নয় না নিয়ে নিজের প্রাণকে রাস্তায় বিলিয়ে দেওয়ারও এই জাতির ইতিহাস আছে, বিনা কারণে, বিনা পয়সায়, বিনা উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।
আগামী 24 ঘন্টার পরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছি। এর মধ্যেখানে আমরা প্রত্যেকের কাছে আপিল করব, আপনারা নিজ নিজ সিদ্ধান্ত কিছু নেবেন না, ফেসবুকে কোনো হেড স্পিচ বা হেড মেসেজ আপনারা ছড়াবেন না। এটা মাথায় রাখুন, যারা আমাদের বিরুদ্ধে লড়ছে তাদের আমাদের অনেক বেশি বুদ্ধি। এই লড়াইয়ে হিন্দু মুসলিমের কোনো লড়াই আমি দেখতে পাইনি। এই ঘটনার মধ্যে আমি হিন্দু মুসলমান নয়, এই ঘটনার মধ্যে হুজুর কিবলাকে আঘাত করার ক্ষেত্রেও আমার মনে হয়নি যে এটা হুজুর কিবলার প্রতি আঘাত ছিল। এই লড়াইটা অনেক দূরের লড়াই, যারা লড়তে চেয়েছেন আপনারা খেলা শুরু করেছেন, আমরা খেলা শুরু করব। আসুন আমরা এই খেলা কতদূর খেলতে পারি সেটা দেখে নেব। ভালো থাকুন, আগামী শুক্রবার আগামী 24 ঘন্টার মধ্যে যদি সিদ্ধান্ত না হয় আমরা আগামী শুক্রবার বৃহত্তর আন্দোলন রাজ্যব্যাপী নেওয়ার পরিকল্পনা করছি। প্রত্যেকের আপিল থাকবে, আমাদের আপিল থাকবে যে আমরা শুক্রবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত, নেতৃত্বর সিদ্ধান্তকে মান্যতা দেন। যতক্ষণ আমরা নেতা মানব ততক্ষণ আমরা সফল থাকব। আগামী শুক্রবারের নির্দেশাবলী বৃহস্পতিবার এই পেজ থেকে সন্ধ্যে 6টা অথবা 7টার পরে আপনাদেরকে সময় করে আমি আবার লাইভে এসে জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, হুজুর কিবলা ভালো আছেন, সুস্থ আছেন, এবং সবচেয়ে বড় কথা তিনি আজকে বলছিলেন যে এই ঘটনার পরে সর্বপ্রথম আমার মনে হয়েছে আল্লাহ যদি আমি শহীদ হয়ে যাই এখানে তাহলে আমার আখেরাত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আজকে তিনি এ কথা বলেছেন, একজন 70 বয়স্ক মানুষের প্রথম ভাবনা তিনি বলছেন যে আমি যখন এটা হয়েছে আমার প্রথম মনে হয়েছে যে আমি যদি এখানে মারা যাই আমি শহীদ হয়ে যাবো, আমার আখেরাত তৈরি হয়ে যাবে। আমরা তার সন্তান, ফলে আমরা শহীদ হওয়াতে ভয় পাই না। ভালো থাকুন, সুস্থ থাকুন।